সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সারা বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক ঘটনা, প্রথম আমরা 1797 পরাজয়, 52-এর যে বিজয়, 52-এর বিজয়ের পরবর্তীতে আমাদের মানে মোটার আগে বলতে গেলে 60টি আরো স্তম্ভ তৈরি করেছে, যে স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত হয়েছে একটি স্বাধীন বাংলাদেশ। ধর 52-54-এর যুদ্ধক্ষণ, 65 আপনার শিক্ষা কমিশনের আন্দোলন এবং 66 ছয় দফা আন্দোলন, 70-এ আয়োগ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন, 70-এ নির্বাচন এবং 71-এ মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এর মাঝে বাংলাদেশ প্রতিষ্ঠিত। এবং মূল ভিত্তিতে হচ্ছে আপনার 52, মূল যে ফাউন্ডেশনটা হচ্ছে সেটা হচ্ছে 52। কারণ 52-এ আপনার বিজয়ী হওয়ার পরে বাঙালি জাতি তারা বুঝতে পেরেছিল যে আমাদের ভাষা বাংলা এবং জাতিতে আমরা বাঙালি, আমাদের একটা নতুন দেশ দরকার, ওই দেশটার নাম হবে বাংলাদেশ। তখনই তারা বুঝতেছিল যে একটা দেশ হবে, এই দেশটার নাম হবে বাংলাদেশ। এবং এই পাঁচ দেশটাটা কিরকম অসাম্প্রদায়িক, একটি দেশ হবে, একটি মুক্ত চিন্তার একটি দেশ হবে এবং একটি বাংলাদেশ হবে, যা নাকি আমাদের সকলের মধ্যে একটি কল্যাণবোধ থাকবে, মমতা বোধ থাকবে, দেশপ্রেম থাকবে, পারস্পরিক সৌহার্দ্য থাকবে এবং আমরা মিলেমিশে একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশ সকল মানুষ সুখে সুখী থাকবে। এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা বলেছে, যে সোনার বাংলা হচ্ছে যে সকল মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসা, তাদের কর্মসংস্থান, তাদের মানব অধিকার তুলে এগুলি সুনিশ্চিত থাকবে। এবং আমরা এই জন্যে যে কুষ্টিয়া আমাদের অহংকারের, আমাদের গর্বের, আমাদের প্রেরণা এবং শক্তির উৎস, এমনকি আমাদের সাহসের একটি মানে কেন্দ্রবিন্দু, আমাদের চেতনার একটি কেন্দ্রবিন্দু এবং অধিকার আদায়ের জন্য আমাদেরকে উজ্জীবিত করে, আন্দোলিত করে এবং আমাদের জাতিকে একত্রিত করে। আর 21-এর যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা এবং বঙ্গবন্ধুর যে আদর্শ অভিন্ন, অবিচ্ছেদ্য এবং এক, এমনকি সারা বিশ্বের মানবতার যে আপনার মনে করেন চেতনা, মানুষ যে সবার উপরে, মানুষ যে সর্বশ্রেষ্ঠ, যে কারণে এই সব কিছু গুণাবলী এই 21-এর মধ্যে আসলে নিহিত আছে। এবং 21-এর আন্দোলনটা ছিল একটি মানে গণতান্ত্রিক আন্দোলন, এটা ছিল একটি অসাম্প্রদায়িক আন্দোলন। এবং 21-এর যে আন্দোলনটা, এই আন্দোলনটা ছিল আপনার একটি মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং এই আন্দোলনটা ছিল আপনার মানুষের মানে সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলন। কারণ এখানে 57% মানুষ বাংলায় কথা বলে, তাদের ভাষা কি রাষ্ট্রভাষা না করে কম মানুষ যে ভাষায় কথা বলে, দুই পাকিস্তান মিলায় পূর্ব পশ্চিম ওই ভাষাকে রাষ্ট্রভাষা করার মানে চেষ্টা করা হলো। এমনকি নিজের মায়ের ভাষায় সে মা বলবে, বাবাকে বাবা বলবে, আপনার নিজের ভাষায় মায়ের ভাষায় কথা বলবে, এটাকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করা হলো। তাহলে এসে আপনার মানবাধিকার নম্বর তার কোনটা নাই, কাজে এটা সবচেয়ে মানবাধিকার আন্দোলন ছিল। আর আমরা এই জন্যে আপনার এই 21-এর যে চেতনা যত বেশি ধারণ করবো, রান করবো, এটা যত আমরা চেষ্টা করব এবং আমাদের ছেলেমেয়েদেরকে যত জানাইব, আমরা তত বেশি আমরা মানে জাতি হিসাবে সুসংগত থাকবো এবং আমাদের ছেলেমেয়েরা তত বেশি সাহসী হবে, মানবিক হবে, দেশপ্রেমিক হবে। আপনার 21-এর ব্যাপারে অনেক উজ্জ্বল কিন্তু শহীদ মিনের যার নিয়ন্ত্রণ অনেক থাকে, মানে ওখানে বাচ্চাদের দিয়া দেওয়া হয়। আজকে আমি আমার মানে মেয়ের ঘরে একটা নাতি আছে, মেয়ে তাদের নামও সালাম রফিক ছিল, তারা যখন এই রাষ্ট্র ভাষাকে আন্তর্জাতিক ভাষা করতে বললো এবং 99-এ তৎকালীন এই বঙ্গবন্ধুর কথা শেখ হাসিনার শাসনামলে দেশ পরিচালনা যখন ছিল, আমাদের প্রস্তাব দেওয়ার পর 99-এ আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পাইল, 2000 থেকে পালিত হয়েছে, যে কানাডা থেকে মানে তখন লোক আসলো যে নেই বাংলাদেশের শহীদ মিনার দেখবে, বাংলাদেশের বিজেপি আসলো শহীদ মিনারে কে দেখে, ওইখানে আপনার কিছু ছাগল আছে, কুকুর আছে, তখন তারা বিস্মিত হলো, তারা অবাক হইলো, তারা দুঃখ পাইলো, মর্মাহত হইলো যে বাঙালি জাতি একমাত্র সারা বিশ্বে নিজের মাতৃভাষাকে রক্ষার জন্য এরকম রক্ত দিল এবং আন্তর্জাতিক মাতৃভাষা হইলো তাদের শহীদের এই অবস্থা। এটা একজনে ওই কুড়ের মানে দৃষ্টিতে আনলো, তখন কুড়ে রাইট দিল। এখন
এটা হচ্ছে কেন্দ্রীয় সৈন্যের অবস্থা। এখন আপনি লক্ষ্য করেন যে আপনার যে এলাকার মহল্লা যে স্কুল কলেজে সৈন্যের বই করা হয়েছে, সারা বছর এখানে কি আপনার ওদের সংরক্ষণ করা হয়, ছেলেমেয়েদেরকে দেখানো হয়, এমনকি অনেক সৈন্যের একুশ ফেব্রুয়ারিতে পুজো হয়। আমাদের ছেলেমেয়েদের মানে গড়ে তুলতে হবে এবং এগুলি তো আমাদের মানে নৈতিক দায়িত্ব। কাজেই আমরা এই বিষয়গুলি আরো যেমন নাকি পাঠ্যপুস্তকে আমরা অন্তর্ভুক্ত করব, পাশাপাশি আমাদের ছেলেমেয়েদেরকে জানানোর জন্য আমাদের নিজস্ব আপনাদের বঙ্গবন্ধু তার বঙ্গবন্ধুর মানে কিছুটা অংশ হয়তো আমাদের এসে মেয়েদের বলার চেষ্টা করছে, কিন্তু তার আপনার এই মানে 2019-20 থেকে 75-15 আগস্ট সারাটাই 55 বছর প্রতিটা জীবন প্রতিটা মুহূর্ত তার আপনার ঘটনা বহন এবং ঐতিহাসিক। দেখাতে এটার জন্য আমাদের নিজেদের যেমন করতে হবে এবং করার জন্য সে নিজে অসম তার জীবনে কারাগারের রুশন ঠিক গেছে, আপনার কারাগারের তো আরামের জায়গা না, কষ্টে থেকে জনগণের আমাদের জন্য আমাদের মানে যে ছেলেমেয়েদের লিখে গেছে এইগুলি আমাদের পড়াইতে হবে। এবং আমাদের এই মানে ভাষা আন্দোলন মানে যে ভাষার জন্য ওই ভাষার যে কবি সাহিত্যিক আছে আমাদের রবীন্দ্রনাথ, সুকান্ত, জীবনন্দ যারা নাকি আপনার সেই 1913 সালে নোবেল পুরস্কার হয়েছে তাদের লেখাগুলি পড়াইতে হবে। আজকে ছেলেমেয়েরা কি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের যে আসলে চ্যানেলগুলো তারা কি দেখে, এগুলি দেখে না, তার বিদেশি চ্যানেলগুলি দেখুন শেয়ার করি, এমনকি আপনার আমাদের লেখকদের বইগুলি কবিতাগুলি মানে ওইভাবে মানে বেশি বিক্রি হয় না, বাইরের গুলি সস্তা করে। এবং এখন আকাশ সংস্কৃতির আমাদের বদলতে দেখা গেছে যে ইউটিউব বিভিন্ন অন্য কিছু তার সময় মেনে নষ্ট করে, কাজে আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা করতে হবে, নিজস্ব ভাষার যে কবি সাহিত্য তাদের চর্চা করতে হবে, এবং আমাদের যে আপনার মানে বাঙালি যে সংস্কৃতি বাঙালি সংস্কৃতি শহর সংস্কৃতি বাঙালি সংস্কৃতি হয়েছে এরকম সংস্কৃতি অপরের কাছে সে বিকৃত হবে, অর্থাৎ আনন্দে সে আনন্দিত হবে, সুখে সে সুখী হবে, দুঃখে দুঃখী হবে, এক বাঙালি বা এক কথা বলে আমি ব্যতীত হইব, যদি এখন কি এরকম হয় সেটা তো হয় না। কাজে এটা চর্চা করতে হবে, এটা বিস্তার করতে হবে, মানে যেমন প্রকাশিত প্রসারিত করতে হবে, এটা বিকশিত করতে হবে। এই জন্য আমাদের দারিদ্র অবস্থান থেকে আমরা নিজেরা যেমন নাকি দায়িত্ব পালন করবো, সরকারও এই ব্যাপারে আরো বেশি মানে মানে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিশেষ করে আপনার এই বছর 70তম আপনার এই ভাষা আন্দোলনের 70তম দিবস পালিত হবে এবং এটা 69তম বার্ষিকী পালিত হবে, বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা 50তম বার্ষিকী যারা নাকি সুবর্ণ জয়ন্তী হিসেবে সরকার পালন করতেছে, এবং এই জন্য হয়তো অনেক অনুষ্ঠান অনেক টাকা পয়সা খরচ হবে, কিন্তু আজকে এই ভাষা আন্দোলনের কথাই বলেন আপনার বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি ছিল সে নিজে আপনার 73-এ নিজে অর্ডিনেন্স জারি করে বলছিল যে সমস্ত অফিস আদালত মানে সব জায়গায় বাংলা ভাষা প্রচলন হবে, কিন্তু আপনার আজকে 70 বছর হয়ে গেছে আদালত গুলি থেকে বাংলা ভাষা প্রচলন হয়েছে, সব অফিস আদালতে বাংলা ভাষা প্রচলন হয়েছে হয় না, এমনকি আপনার অনেক শিক্ষিত লোকের যদি বলা হয় আজকে বাংলা কত তারিখ সে বলতে পারবে না, আজকে বাংলা এটা কত সাল এই নিয়ে বলতে পারবে না, হয়তো আপনার ওই মানে যেহেতু এই মানে পয়লা ফাল্গুন এরপরে 21 ফেব্রুয়ারি এই এগুলি পয়লা বৈশাখ হয়তো বলতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এই তারিখগুলি আমাদের ব্যবহার নাই, কিন্তু এইগুলি আমাদের ব্যবহার করা দরকার। বাংলার কোন তারিখ আজকে মানে আমাদের বাংলা একাডেমি বইমেলা হয়, আপনার আমাদের বৈশাখী হয় এবং বৈশাখী উৎসব সরকার দিতেছে, কিন্তু আমাদের তো এগুলি মানে প্রায়োগিক জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে তো আমাদের ছেলেমেয়েরা এগুলি তার পরিবার থেকে শিশু থেকে সে মানে জানতে পারবে যে এইভাবে সে বড় হবে এবং তার মননে মেজাজে তার এরকম মানে মগজে এইগুলি সে মানে বাইরে উঠবে। আমাদের নৈতিকতা মানবিকতা বাড়ানোর জন্য আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা এগুলি চর্চা বাড়াইতে হবে, যদি বাড়াই তাহলে আমরা যে একটা বাংলাদেশ চাই যে আমাদের নিরাপদ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি প্রশাসন, একটি সমাজ ব্যবস্থা, এবং আমাদের ক্ষেত্রে এখন যে মাদার অফ হিউম্যানিটি যে মানবতার যে জন্য নিচ্ছে আসলে কি মানবতা সব জায়গায় আছে, সব জায়গায় নাই, প্রায় জায়গায় মানবতা উপেক্ষিত, এই মানবতা তখনই হবে যদি আমরা এই 21-এর যে চেতনা এবং আমাদের মুক্তিযুদ্ধের যে আদর্শ এইগুলি যদি বাস্তবায়নে যদি কাজ করি এবং এটা বাস্তবায়ন তখনই সম্ভব হবে, নিজস্ব ভাষা সংস্কৃতি নিজস্ব আমাদের যে কৃষ্টি কালচার এগুলি যদি আমরা আমাদের প্রায়োগিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা প্রয়োগ করি, তা আমরা প্রত্যেকেই দারিদ্র অবস্থা থেকে আমরা এই 21-এর যে লক্ষ্যে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন আমাদের রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, এখনো আমাদের কিন্তু এই আন্দোলনের যে প্রাসঙ্গিকতা এটা চাহিদা হিসাবে এই চাহিদা এখনো আছে, যেহেতু বাংলা ভাষা এখনো আমাদের আমাদের সরকারকে বাস্তবায়ন হয় না এবং বাংলা ভাষাকে আমরা জাতীয় সঙ্গে অন্যতম দাতৃক ভাষা করার জন্য দাবি করছে আমাদের জন্য শেখ হাসিনা।
বিভিন্ন মহল দাবি করছে যে ওইটাও আমাদের মানে বাস্তবায়ন হবে, কারণ এসে মানে 45 কোটি মানুষ সারা বিশ্বে বাংলা ভাষার কথা বলে, এসে কম সংখ্যক মানুষ কথা বলে, আপনার কম সংখ্যক তাদের লেখা লিখে আছে দাপ্তরিক ভাষা জাতির সঙ্গে অন্য ভাষা আছে, কিন্তু আমাদের এত বিপুল সংখ্যক মানুষ কথা বলে, আমাদের এত ঐতিহ্য, এত আমাদের ইতিহাস, আমাদের এত আপনার মানে অবদান, আমাদের ভাষাকে জাতির সঙ্গে দাপ্তরিক ভাষা করা, এই দাবি জমিনে শেখ হাসিনা করছে এবং এটা বাস্তবায়ন হবে। কাজেই আমাদের আন্দোলন যে বাউন্ডের যে আন্দোলন এর চেতনা পুরোপুরি বাস্তবায়ন হয় নাই এবং বাংলা ভাষারও প্রয়োগ শতভাগ আমরা এখন করতে পারি নাই, তাতে আমাদের দারিদ্র অবস্থা থেকে এখনো কাজ করে যেতে হবে এই আহ্বান জানিয়ে, এবং আমরা প্রত্যেকে দারিদ্র অবস্থা থেকে নিজস্ব আপনার যে সংস্কৃতি, নিজস্ব আমাদের যে মানে পরিচয়, যে ভাষা আমাদের বাংলা, তাতে যে বাঙালি চিন্তা সম্পর্কে ধর্ম আমরা নিরপেক্ষ, এই পরিচয় আমরা বহন করে আমরা কাজ করবো, নিজেদের কাছে সততার সাথে, স্বচ্ছতার সাথে জবাব দিতে পালন করবো, এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করবে। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা।